নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। সুমন কুমার বাংলা ব্লগ চ্যানেলে আপনাদের অসংখ্য স্বাগত জানাই। আজকে হচ্ছে 20 তারিখ, আজকে বাবুর প্রথম স্কুলের দিন। দেখা যাক আজকে দিনটি কি কেমন কাটে। বাবু বলে দাও, আজকে আমি প্রথম স্কুল যাব না। কেন? কি বাবা মারবে? কাল রাত থেকে বাবু স্কুল যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। দেখি আজকে কতটা, 1 ঘন্টা তো স্কুলেই হবে, তার মধ্যেও দেখি ও থাকতে পারে কিনা। বাচ্চাগুলো কান্নাকাটি করছে দেখে ঘাবড়ে গেছিল, কিন্তু পরে ওর বাবা ওকে কি বোঝালো জানি না, কানে কানে কি বললো, ছেলে বুঝে গেল। ছেলে তো ছোট ছেলে নয়, ছেলে তো বড় হয়ে গেছে, ওর বাবা যা বললো তাই বুঝে গেছে। আর তারপরে ওর ক্লাসরুমে এলো, আর এখানে দেখছি ছোটো বাচ্চাটি খুবই কান্নাকাটি করছিলো। এ প্রি নার্সারি নয়, এটা হচ্ছে নার্সারির ওই যে ছেলেটাকে আমি বাচ্চাটাকে কোলে নিয়েছিলাম, খুবই কান্নাকাটি করছিলো, তাই আমি ভালো ওকে একটু কোলে নিয়ে নিই যদি চুপ হয়ে যায়, কিন্তু চুপ হলো না। আর এখানে দেখছি বাবু চুপচাপ বসে আছে, ওকে রেখে দিয়ে এবার ম্যাডাম বললেন যে গার্জেনগুলো বাইরে যেতে। আর
সেই জন্য আমরা সবাই বাইরে যাচ্ছি। 10:25 ছুটি হয়েছে, মানে 9টার থেকে 10:25 অবধি ক্লাস। এই ছোটো বাচ্চাকে আর কতক্ষণ করাবে ক্লাস? আর স্কুল ছুটি মানে ছুটি হওয়ার সঙ্গে সঙ্গে সব বাচ্চাগুলো চলে এসছে, মানে ছুটে আসছে, কিন্তু বাবুকে আমরা দেখতে পাচ্ছি না, তাই হাজবেন্ড চলে গেছে ক্লাসরুম। আর আমি ভাবলাম যে বাইরেটা দেখি, যদি এদিকে চলে যাই, দেখছি ম্যাডামের হাতে বাবু, ম্যাডাম বাবুর হাত ধরে বসে আছে। তারপর ওকে নিলাম, ওকে পেয়ে ওর বাবা সব থেকে বেশি খুশি হয়েছে, মানে ছেলে প্রথম দিন স্কুল গেছে। আমিও তো খুবই খুশি, মানে খুবই ভালো লাগছে যে বাবু বড় হয়ে গেছে, লাইফের একটা মানে প্রথম ধাপ যেটা, সেটা পা দিয়েছে। তা আমি ভগবানের কাছে প্রে করব যে বাবু যেন অনেক দূর পড়াশোনা করে আর খুবই যেন লাইফ বড় হয়। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে বাবু যেন একটা ভালো মনের মানুষ হয়। আর আপনারাও বাবুর জন্য বাবুকে আশীর্বাদ করবেন। দেখে বাবু বলছে মা সবাই কাঁদছে কেন, আর এরপর আমি ডিউটি যাব, আর আমাকে ছেড়ে পরে সোনা আর সোনার বাবা বাড়ি চলে আসবে। এখানে বাবুকে ছেড়ে পরে মা বাড়িতে, আবার হাজবেন্ড যাবে ছাটি পাহাড়ি ডিউটি। যদি ব্লগটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিন। আমি ডিভিশন করতে যাচ্ছি।